মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফিলিস্তিনের সম্বন্ধে খুবই উদ্বিগ্ন উনি খুবই কষ্ট পাচ্ছেন যে জিনিসটা হচ্ছে তো বলছে যে দেখো আমরাও কিন্তু আমেরিকা না মার্কিন সরকারও তোমরা যেটা চাচ্ছ মানীয় প্রধানমন্ত্রী যেটা চায় একটা পারমানেন্ট সিজ ফায়ার আমরাও সেই চাচ্ছি আমরা কিন্তু সেটা বলে দিয়েছি আমরা কিন্তু এটা নিয়ে সেম পেজে আছি এবং সে বলছে যেটা একটা ইঙ্গিত দিল যে এই আপনার ফিলিস্তিন গাজা সিচুয়েশনটা বলছে যে এটা সলিউশন দিকে যাচ্ছে এখন সলিউশনটা কি সেটা সে বিস্তারিত বললো না বললো কিন্তু শীঘ্রই এটা নিয়ে একটা সমাধানের দিকে যাচ্ছে ডলার ক্রাইসিসে তারা যেটা বলেছে সেটা খুবই তাদের একটা হলো কথা তারা বলছে যে আমাদের যে আমেরিকান কোম্পানিরা যে এখানে ব্যবসা করছে তাদের পেমেন্ট ডিলে হচ্ছে পেমেন্ট পেমেন্টগুলি ডেলে হচ্ছে তো ওটা নিয়ে তারা বলছে কি আমাদের কোম্পানিগুলি আমাদের কাছে এসে বলছে কিন্তু আমরা তার সাথে সাথে এটাও বলেছে কি আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি তোমাদের রিজার্ভের উপরে একটু চাপ আছে তো তোমরা কি মনে করো কত দিনের মধ্যে এটা ঠিক হবে তাই স্যার সেটা আমি আশাবাদী যে এই চাপটা ডলার রিজার্ভটা বাড়বে এছাড়া তো আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে ডলার ডিভ্যালুয়েশন আর আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে আর তো এটাতে আমি মনে করি আমাদের রপ্তানিটাও বাড়বে আমাদের রেমিটেন্সও বাড়বে তাতে আমাদের রিজার্ভের উপরে পজিশন ভালো টনাল্ডু এ প্রথম নাই তো আপনার আই থিঙ্ক তিনবার হয়েছে না ফোর তিন থার্ড টাইম হ্যাঁ চারবার না এসছে হ্যাঁ চতুর্থবার এসছে আর এখন সবসময় যখন এসে আমাদের কাছে এটা কিন্তু ডিপ্লোমেসিতে এটা কিন্তু নর্মাল দিস ইজ এটা অফিসিয়াল মিটিং না অফিসিয়াল মিটিংয়ে যখন ডনাল লু যাবে ডনাল লু কলন করবে ফরেন মিনিস্ট্রিতে তার অফিসিয়াল বায়োল্যাট্রাল হবে আমাদের ফরেন সেক্রেটারি কিন্তু এই ধরনের ঘরোয়া এটা অনেকই এটা আমি যখন ওখানে গিয়েছি এরকম প্রাইভেট অনেক বাড়িতে আমি গিয়েছি যেখানে সেনেটর কংগ্রেসম্যান ওদের মন্ত্রীও থাকে তো দ্যাট ডাজেন্ট মিন দ্যাট যে আমরা এটা এটা একটা নর্মাল ডিপ্লোম্যাটিক ডিসটিংশন